বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সিরাজগঞ্জের কামারখন্দে অনুষ্ঠিত হয়ে গেল আব্দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা, যেখানে অংশগ্রহণ করে জামুয়া ইয়াংস্টার ক্লাব ও কুড়া ফুটবল একাদশ। খেলা দেখতে দুপুর থেকে বিভিন্ন স্থান থেকে আসা দর্শকের ভিড়ে পরিপূর্ণ হয়ে যায় কুটিরচর খেলার মাঠ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি, তবে দ্বিতীয়ার্ধে এক গোল করেন জামুয়া ইয়াংস্টার ক্লাব। শেষ পর্যন্ত সেই লিড ধরে রেখেই 1-0 গোলে জয়লাভ করে তারা। ফাইনাল খেলায় স্থানীয় খেলোয়াড়দের পাশাপাশি বিদেশি খেলোয়াড়রা অংশগ্রহণ করে, যা দর্শকদের দেয় বাড়তি আনন্দ। দীর্ঘদিন পর মাঠে বসে খেলা দেখতে পেরে আনন্দিত দর্শকরা, খুবই ভালো লাগছে বন্ধু বান্ধব নিয়ে এখানে খেলা দেখতে আসছে, বিদেশি প্লেয়ার আসছে, সবাই মিলে অনেক সুন্দর খেলা উপভোগ করতেছি। করোনার এই মুহূর্তে দীর্ঘদিন বাসায় থাকার ফলে মানুষ ঠিকমতো বিনোদনের সুযোগ পাচ্ছিল না, এখানে এসে সবাই একসাথে সমবেত হতে পেরে খুবই আনন্দিত। স্থানীয় পর্যায়ে ফুটবলের এমন আয়োজন অব্যাহত থাকলে ভালো মানের ফুটবলার বেরিয়ে আসবে বলে মনে করেন খেলোয়াড়রা। আমাদের খেলাটা আস্তে আস্তে খারাপের দিক নিয়ে যাচ্ছে, এবং খেলাটা যদি এইভাবে চালিয়ে যাওয়া হয় তাহলে আমরা ভালোভাবে খেলতে পারবো। যদি নিজ এলাকার প্লেয়ার খেলাইতে পারে তাহলে আরো বেশি ভালো হবে। দর্শকের উৎসাহ উদ্দীপনা দেখে প্রতিবছর এই খেলার আয়োজন করার কথা জানান আয়োজক কমিটি। অনেক দর্শকের সমর্থন পেয়েছি এবং দর্শকরা স্বতঃস্ফূর্তভাবে খেলায় অংশগ্রহণ করেছে, এই ধারাবাহিকতা প্রত্যেক বছর আগামী দিন ইনশাআল্লাহ চালু রাখবো ইনশাআল্লাহ। কুটিরচর সবুজ সংঘ ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টে মোট 16টি দল অংশগ্রহণ করে। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।